ইসলামী ইতিহাস সবচেয়ে বেশি বিকৃতির শিকার, বিশেষ করে ইসলামের গৌরবময় ব্যক্তিবর্গ, আর তা ইসলামের জানের দুশ্মন পশ্চিমাদের দ্বারায়। সেরকম একজন হলেন জ্যাক স্প্যারো, পশ্চিমা ফিল্ম নির্মাতা জন ডিপ, যাকে বিভিন্ন নাম করা ফিল্মে ট্রেকস্টার অব দ্য ক্যারিবিয়ান নামে উপস্থাপন করেছেন। এই জ্যাক স্প্যারো আসলে মধ্যযুগের একজন নামজাদা মুসলিম বীর। ইনসাইট হলিউডের দেওয়া তথ্য মতে, জ্যাক স্প্যারোর প্রকৃত নাম জ্যাক ওয়ার্ড, তাকে জ্যাক বার্ডি নামেও চেনা যেত। তিনি গ্রেট ব্রিটেনে জন্মগ্রহণ করেন। ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে পলায়ন করে টিউনিশিয়া চলে যান। সেখানে তিনি ও তার জাহাজের পুরো স্টাফ ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ইসলামী নাম ছিল ইউসুফ রেস। খুব বেশি পাখি প্রীতির কারণে তাকে জ্যাক নামক পাখির নাম দিয়ে দেওয়া হয়। পরে এটাই কারণ হয় যে জ্যাক স্প্যারোর নামের, কেননা ইংরেজিতে স্প্যারো অর্থ পাখি। তিনি খুব বেশি মদ্যপ ছিলেন, এই ক্ষেত্রে প্রবাদ প্রতিম ছিলেন, কিন্তু মুসলমান হওয়ার পর মদপান ছেড়ে দেন। মধ্যযুগীয় গির্জার উলুম থেকে বাঁচতে ইয়াসমিন সাকলিয়া নামনি এক যুবতী ইসলাম গ্রহণ করেন। সেই পলাতকা যুবতীকে তিনি বিয়ে করেন। ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে আন্দালুসের মরিস্কো মুসলমানরা স্পেনের খ্রিস্টানদের হাতে অবর্ণনীয় নির্যাতনের শিকার হন। ইসলাম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য তাদের উপর কিয়ামত বইতে দেওয়া হয়। হাজার হাজার মরিস্কো মুসলিম স্পেন থেকে পার্শ্ববর্তী দেশগুলোর দিকে পলায়ন করে। এদের বিপদে এগিয়ে আসেন জ্যাক স্প্যারো, মজলুম মুসলমানদের বাঁচানোর দায়িত্ব নিজ কাঁধে উঠিয়ে নেন। আন্দালুসি মুসলমানদের হত্যাকারী বুনো খ্রিস্টানদের সাথে তিনি ও তার জাহাজের মাল্লারা গেরিলা যুদ্ধে লিপ্ত হন। তাদের হাতে খ্রিস্টানরা নাকানি চুবানি খেতে থাকে। এক সময় অবস্থা এই পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে খ্রিস্টানরা তার নাম শোনা মাত্রই আঁতকে উঠত। তিনি ছিলেন খুব বুদ্ধিমান, তার সামুদ্রিক জ্ঞান, বুদ্ধি ও রহস্য দেখে মাল্লারা যার পাওনায় আশ্চর্য হয়ে যেত। বাস্তবিক পক্ষে তিনি একজন সামুদ্রিক ক্যাপ্টেন ছিলেন, পুরো বিশ্বের মধ্যে ছিলেন মধ্যযুগের একজন সাগর সম্রাট। মধ্যযুগের নাম করা এই মুসলিম বীরের নামে বেরিয়েছে অনেক নামি দামি ইন্টারন্যাশনাল ফিল্ম, কিন্তু ফিল্ম নির্মাতা পশ্চিমা নরাধমরা তার প্রকৃত পরিচয় প্রকাশ করেনি। তিনি সারাজীবন ইসলাম ও মুসলমানদের ত্রাতা ছিলেন, আল্লাহর দিনের জন্য নিজেকে জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। আল্লাহ রহম করুন তার দিনের এই একনিষ্ঠ খাদেম ইউসুফ রিস ওরফে জ্যাক স্প্যারোর উপর। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।